বিএবিএসএস এর শিক্ষার্থীবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা আধুনিক ইউরোপের ইতিহাস যেটি আমাদের ইতিহাস পাঁচ হিসাবে পরিচিত তার তৃতীয় ইউনিটের তৃতীয় পার্টে আলোচনা করব এই তৃতীয় পার্টের শিরোনাম হচ্ছে তৃতীয় সম্রাট ন্যাপোলিয়ন ফ্রান্সের ইতিহাসে তৃতীয় ন্যাপলিয়ান হিসাবে যিনি আবির্ভূত হয়েছিলেন তিনি আঠারোশো সাল থেকে সত্তর সাল পর্যন্ত ক্ষমতাসীন ছিলেন তার শাসন আমল সম্পর্কে আলোচনা করার আগে আমাদের একটু ইতিহাসটা পেছনের দিকে দেখতে হবে এ কারণে আঠারোশো আটচল্লিশ সালে ফ্রান্সে একটা বিপ্লব সংগঠিত হয়েছিল সেই বিপ্লবের ফলে আমরা জানি যে লুই ফিলিপের শাসনের পতন ঘটে অর্থাৎ ফ্রান্সের সমাজ ফরাসি সমাজে যে বুরব রাজবংশ এবং অর্ডিয়ান্স পরিবারের যে শাসন পরপর এসেছিল সে দুটোর পতন ঘটল অর্থাৎ বারবার বিপ্লব আসছে এবং এই বিপ্লবের পরে একটা সরকার প্রতিষ্ঠিত হয় তারপর আবার দেখা যাচ্ছে ফ্রান্সের রাজনৈতিক স্থিতিশীলতায় নানারকম পরিবর্তন আসে ঠিক এখানেও আমরা দেখেছি আঠারোশো সালের যে ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হয়েছিল তেইশ চব্বিশ পঁচিশ তারিখের দিকে তখন যিনি ক্ষমতায় ছিলেন তিনি ছিলেন লুই ফিলিপ তিনি অবশেষে ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য হন সেখানকার যে জন আন্দোলন এবং সেখানকার যে ক্লাব কেন্দ্রিক যে সাংগঠনিক শক্তির উত্থান ঘটেছিল তারা রাষ্ট্র ক্ষমতায় আর রাজতন্ত্রকে চায়নি কারণ হলো যে ফ্রান্স বিপ্লবের জন্য বিপ্লব করেছিল বারবারই প্রজাতন্ত্রের জন্য গণতন্ত্রের জন্য। সাম্যমন্ত্রীর স্বাধীনতার জন্যে কিন্তু আমরা দেখেছি প্রতিবারই এই আকাঙ্ক্ষার এই স্বপ্নের কিন্তু হোঁচট ছিল এবং নতুন ভাবে আবার যেন ফিরে এই ফেব্রুয়ারি বিপ্লবের পর মোটামুটি ধারণা করা হয়েছিল যে ফরাসি সমাজ থেকে প্রজা প্রজা প্রজাতন্ত্রের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে আর রাজতন্ত্রের অবসান ঘটবে এবং সেটি ঘটেছিল যে ফ্রান্সে তখন একটি অস্থায়ী সরকার প্রথমে গঠিত হয়েছিল দশ সদস্যের বিশিষ্ট সেই অস্থায়ী সরকার ফ্রান্সের যে শাসনতান্ত্রিক কতগুলো নিয়ম সেই নিয়মগুলো চালু করেছিল মূলত ফ্রান্সকে একটি প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল এবং সেই অনুযায়ী একটি সংবিধানও সেখানে রচনা করা হয়েছিল এবং সেই সাংবিধানিক যেই পরিষদ যেই সাংবিধানিক যে পরিষদ সেখানে আটশতর মতন প্রতিনিধি নির্বাচিত হয়ে এসেছিলেন যাদের প্রায় পাঁচশো জনই ছিলেন প্রজাতন্ত্রের সমর্থক আবার প্রায় তিনশত্তর মতো সদস্য ছিলেন যারা মূলত এই প্রজাতন্ত্রের খুব বিরোধী না হলেও তারা তারা কিছু কিছু রাজতন্ত্রের প্রতি দোদুল্যমান ছিল আবার তারা অর্ডিনান্স পরিবার প্রতি বুরব রাজবংশের প্রতি বিভিন্ন রাজতান্ত্রিক চিন্তাধারার প্রতি তাদের দুদল্য মানতা ছিল ফলে বেশিরভাগই কিন্তু প্রজাতন্ত্রের পক্ষে অর্থাৎ প্রায় পাঁচশো জন সদস্যের মতোই তারা ছিল প্রজাতন্ত্রের সমর্থক এই প্রজাতান্ত্রিক সমর্থন নিয়েই যখন আটচল্লিশ সালে ডিসেম্বর মাসে দশ তারিখ একটা নির্বাচন হয়েছিল যেই কোন নতুন কনস্টিটিউশনের অধীনে দুই তারিখ ডিসেম্বরের দুই তারিখে এই কনস্টিটিউশনটি গৃহীত হয় সেই গৃহীত হওয়ার পরেই তারা নির্বাচন দেয় নির্বাচনের রাষ্ট্রপতি নির্বাচন দিতে কনস্টিটিউশন অনুযায়ী দেওয়া হয় সেই রাষ্ট্রপতি পদে দেখা যায় যে অস্থায়ী সরকারের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে দুজন ছিলেন আর জেনারেল ছিলেন কার্নিয়াক তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং তার তিনি মূলত এই সময়ে অত্যন্ত জনপ্রিয়তার একটা অবস্থানে ছিলেন সকলেই ধারণা করেছিল যে এই নির্বাচনে তিনি বোধহয় প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়ে আসবেন এবং ফ্রান্সেও তখন অবশ্য দুটো স্রোত ধারা তৈরি হয়েছিল একটি আমেরিকা স্টাইলের গণতন্ত্র আরেকটি একটি ফরাসি স্টাইলের তো আমেরিকা স্টাইলের ধারণার মূল বিষয়টি ছিল জর্জ ওয়াশিংটনের মতন একজন রাষ্ট্রপতি যেন ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় এরকম একটি ধারণা ছিল কিন্তু বিস্ময়করভাবে দেখা যায় যে নেপোলিয়ন বোনাপার্টের ভাতস পুত্র ছিলেন তিনি এই ইতিমধ্যে আবির্ভূত হলেন রাজনীতিতে তিনি একসময় ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন লুই ফিলিপের শাসনের সময় তিনি বিরোধিতা করেছিলেন ক্ষমতার থেকে তাকে উচ্ছেদ করতে চেয়েছিলেন তিনি বিদেশে ছিলেন মানে ইংল্যান্ডে ছিলেন সেখানে তিনি নেপোলিয়ন বোনাপার্টের উপরে প্রচুর পড়াশোনাও করেছিলেন এবং তিনি আবার ফ্রান্সে ফিরে সেই নেপোলিয়ন বোনাপার্টের যে মণ্ডিত শাসন ব্যবস্থা সেরকমই একটি শাসন ব্যবস্থা তিনি প্রবর্তন করবেন এ ধরনের একটা দীর্ঘ প্রস্তুতি তার ছিল তিনি একটি বইও সেখানে লিখেছিলেন বইটির নাম হচ্ছে দি আইডিয়াজ অফ নেপোলিয়ন অর্থাৎ নেপোলিয়নের ধারণাসমূহ তো এই বইটিতে তিনি মূলত যে নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সকে একটি শক্তিশালী রাষ্ট্র করার জন্য যে ধরনের পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়েছিল তিনি সেই পরিকল্পনাগুলোকেই মূলত পুনরুজ্জীবিত করতে চাচ্ছিলেন অর্থাৎ নেপোলিয়ান বোনাপার্টের এই ফ্রান্সে এসেছিলেন তিনি কিন্তু নিজেকে নেপোলিয়ান বোনাপার্ট হিসেবে লুই নেপোলিয়ান বোনাপার্ট নামেই তিনি আবির্ভূত হলেন এটার মধ্য দিয়ে এক ধরনের বলা যায় যে সম্মোহনই ভাবাবেগ তৈরি করার চেষ্টা হয়েছিল যেহেতু নেপোলিয়ান বোনাপার্ট যা নেপোলিয়ান বোনাপার্ট ফ্রান্সের জাতি ইতিহাসে একজন বীর হিসাবে একজন যোদ্ধা হিসাবে একজন বিপ্লবী হিসাবে একজন সম্রাট হিসাবে এবং সর্বোপরি একজন শাসক হিসাবে ছিলেন অতুলনীয় তার একটি জনপ্রিয়তা ছিল যদিও তিনি শেষ পর্যন্ত সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি যুদ্ধ বিগ্রহের মাধ্যমে জড়িয়ে পড়ে তিনি শেষ পর্যন্ত ওয়াটারলো যুদ্ধে যখন হেরে যান তখন ফ্রান্স বিপর্যস্ত ছিল কিন্তু দিস টাইম অর্থাৎ এই সময়ে আঠারোশো চোদ্দ সালের পরবর্তী সময়ে ফ্রান্সে সেই উন্নয়ন সেই পরিবর্তন এগুলো যথাযথভাবে ফিরে না আসাতে আবার নেপোলিয়ান বোনাপার্টের যে ভাবাবেগটি তৈরি হয়েছিল সেটিকে পুঁজি করেই এই লুই নেপোলিয়ান তিনি তাকে নেপোলিয়ান হিসাবে পরিচিত করে আবার ফ্রান্সের ক্ষমতায় মানুষকে নেপোলিয়ান বোনাপাঠকেই যেন দেখতে চায় এরকম একটি অবস্থা তৈরি করতে চেয়েছিলেন এবং সেটি দেখা যায় যে দশই ডিসেম্বর আঠারোশো আটচল্লিশ সালের যে নির্বাচন নতুন সংবিধান অনুযায়ী সেখানে তিনি আকস্মিকভাবে বিপুল পরিমাণ ভোট পেলেন এবং ভোটটা ছিল বলতে গেলে ভাগ তিনি তিনি এককভাবে পেয়ে গেলেন যদিও চেয়েছিলেন যে ফ্রান্সকে তখন প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে ফ্রান্সকে তিনি একটি আধুনিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলবেন ইত্যাদি সে কারণে যেমন একটি কারণ থাকতে পারে মানুষের যে নেপোলিয়ান বোনাপার্টের প্রতি আবেগ সেটি ফিরে আসলো অপরদিকে এই যে ফ্রান্সের কৃষক সাধারণ মানুষ তাদের জীবনের যে দুঃখ দুর্দশা এগুলো পরিবর্তিত হয়নি শ্রমিক শ্রেণীর মধ্যেও কিন্তু সে আকাঙ্ক্ষা হয়নি সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেনি ফলে মানুষ নানা বিবেচনা থেকেই ভোট দিয়েছিল এবং সেই ভোটে তিনি বিপুল ভোটে বিজয়ী হলেন বিপুল বিপুল ভোটে বিজয়ী বিজয়ী হয়েই তিনি কিন্তু জানুয়ারি মাসে যখন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিলেন তারপরে তিনি একটা নতুন সরকার গঠন করলেন তবে তিনি ধীরে ধীরে কিন্তু দেখা যায় যে তিনি প্রজাতান্ত্রিক ধারণা থেকে তিনি সরে আসা শুরু করেন এ কারণেই যে ফ্রান্সের তৎকালীন যে আর্থ সামাজিক এবং রাজনৈতিক অবস্থা এবং আশেপাশে ইউরোপের দেশগুলোতে ফ্রান্সের যেই অবস্থা তাতে তিনি মনে করেছেন যে ফ্রান্সের এই প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে তিনি খুব বেশি দূর আগাতে পারবেন না সে কারণেই তিনি একের পর এক আস্তে আস্তে তার যে ক্ষমতা সে ক্ষমতা নিজের হাতে নেওয়া শুরু করলেন এবং তার বিরুদ্ধে নানা রকম অসন্তোষও ছিল তবে ফ্রান্সের যে ধনিক গোষ্ঠী বা অন্যান্য যারা ছিল তারা কিন্তু তাকে সমর্থন দেওয়া শুরু করল এবং তিনি তার হাতে এককভাবে সমস্ত ক্ষমতা চলে আসা শুরু করল সিনেট তিনি সিনেটে তিনি তার পছন্দের ব্যক্তিদেরকে নিয়ে আসলেন এবং যেই কনস্টিটিউশন অনুযায়ী যেই প্রতিনিধিরা ছিল তাদের ক্ষমতা খর্ব করে নিলেন নিয়ে তিনি আঠারোশো একান্ন সালের দোসরা ডিসেম্বর তিনি একটা কু করলেন অর্থাৎ যে সামরিক অভ্যুত্থানের মতন একটি অভ্যুত্থান করে তিনি ফ্রান্সের যেই ক্ষমতা যদিও তাকে ইতিপূর্বে চার বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয়েছিল তিনি এটাতে সন্তুষ্ট না থেকে তিনি ক্ষমতা নিয়ে নেন ক্ষমতা নিয়ে এই সাংবিধানিক এই ক্ষমতার পরিবর্তন করে তিনি তাকে নিজেকে ফ্রান্সের সম্রাট হিসাবে ঘোষণা করেন এবং আঠারোশো সালের জানুয়ারি মাসে তিনি সকল কর্তৃত্ব তার নিজের হাতে নিয়ে নেন অর্থাৎ সেখানে তিনি তাকে ন্যাপোলিয়ান তৃতীয় নেপোলিয়ান হিসাবে উপাধি দিয়ে ফ্রান্সকে প্রজাতান্ত্রিক অবস্থান থেকে সরিয়ে অ্যাবসলিউট ক্ষমতায় তিনি নিয়ে আসেন আসার মূল কারণটি হচ্ছে তিনি অভ্যন্তরীণভাবে ফ্রান্সকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে একক কর্তৃত্বে প্রতিষ্ঠা করার জন্যে কিছু পরিকল্পনা নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন বার্দুল নামক একটি শহরে তিনি একটি জনসভায় ভাষণও দিয়ে বলেছিলেন যে এই ফ্রান্সের জমি চাষাবাদ করতে হবে খাল খনন করতে হবে শহর গঠিত গঠন করতে হবে তৈরি করতে হবে এবং ফ্রান্সকে একেবারে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করাই হবে তার স্বপ্ন তিনি এও বলেছিলেন যে এই যে ফ্রান্স এই ফ্রান্সের সমৃদ্ধি আসার জন্যে তার হাতে পর্যাপ্ত পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলো তিনি এই আঠারোশো বাহান্ন সালের ক্ষমতায় যখন এককভাবে নিজেকে সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করেন সেটি সেটা হল যে তার যে দ্বিতীয় প্রজাতন্ত্র ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিল সেটাকে তিনি তখন অভ্যন্তরীণ কথাগুলো পরিকল্পনা ঘোষণা করেন অভ্যন্তরীণ পরিকল্পনার মধ্যে তার ছিল মূলত দুটো ব্যাংক স্থাপন একটি ব্যাংকের মধ্যে তিনি মূলত লোন প্রদানের ব্যবস্থা করলেন আরেকটা হল মোবিলাইজ করা মানে সমস্ত সম্পদ তিনি আহরণ করার আরেকটি ব্যাংক ব্যাংক ব্যবস্থা চালু করলেন এই দুটো দিয়ে তিনি কিন্তু একটা অর্থনৈতিক পরিবর্তন আনার উদ্যোগ নিলেন যেখানে মূলত লোন দেওয়া আর হল সম্পদ আহরণ করা এই সম্পদ আহরণ করার মধ্য দিয়ে ফ্রান্স ফ্রান্সকে তিনি যে ধরনের কোথায় কোন সম্পদ আছে কোথায় কী আছে সেগুলোর তিনি একটি বলা যায় যে উপস্থাপন করেন এবং শ্রমিক এবং ক্ষমতার ক্ষমতার ভেতরে এবং বাইরে যারা ছিল তারা যাতে করে ফ্রান্সে নতুন নতুন ব্যাংক স্থাপন করতে পারে শিল্প কারখানা স্থাপন করতে পারে বা বিভিন্ন ধরনের উৎপাদনশীল প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে সেগুলোকে লোন দেওয়ারও তিনি ব্যবস্থা করলেন এভাবে তিনি একটা অভ্যন্তরীণ অর্থনৈতিক নীতিমালা শুরু করেন যার ভিতর দিয়ে তিনি আসলে ফ্রান্স একটা যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটি আঠারোশো তিরিশের দশকে মোটামুটি একটা লক্ষ্যে পৌঁছার পৌঁছানোর পর্যায়ে এসে হোঁচট খেয়েছিল সেটাকে তিনি আঠারোশো সালের পরের বাস্তবতা বাহান্ন সাল থেকে সম্পূর্ণরূপে এটাকে এগিয়ে নেওয়ার জন্য তিনি এই লোন দেওয়ার ব্যবস্থাটা চালু করেন এবং এর ফলে ফ্রান্সে বড় বড়ো বন্দর স্থাপিত হলো ফ্রান্সের বড় বড় রেল লাইন স্থাপিত হলো কলকারখানা স্থাপনের ব্যবস্থা নেওয়া হলো এবং ফ্রান্সের যে শিল্প উৎপাদন সেটিকে কয়েক গুণ বৃদ্ধি করা যেমন সেটা যদি আমরা আঠারোশো সালে যে পর্যায়ে ছিল আঠারোশো সালে সেটা প্রায় ছয় গুণ বৃদ্ধি পেয়েছিল উৎপাদন তো এরকম কোনোটা ছয় গুণ কোনোটা সাড়ে পাঁচ গুণ এরকমভাবে সকল ক্ষেত্রে তিনি অর্থনৈতিক একটা প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নতি ঘটানোর পরিকল্পনা নিয়ে অভ্যন্তরীণ পলিসিটাকে তিনি নির্ধারণ করেছিলেন তাতে তিনি মূলত শিল্পপতি যারা ছিল ধনী গোষ্ঠী যারা ছিল তাদেরকেই এখানে প্রতিষ্ঠিত করেছিলেন এটার ভিতর দিয়ে তার যে ফরাসি রাষ্ট্র ব্যবস্থায় যে নেপোলিয়ান বোনাপার্ট আমরা জানি তিনিও কিন্তু ক্ষমতা গ্রহণ করে ফ্রান্সের অভ্যন্তরীণ যে সংস্কারগুলো তিনি চালু করেছিলেন এই তৃতীয় নেপোলিয়ানও তার চাচাকে অনুসরণ করে তিনি কিন্তু এখানে অভ্যন্তরীণ সংস্কারগুলো চালু করেছিলেন যার ফলে দেখা যাচ্ছিল যে শিল্প বিপ্লবের যে একটি বড় ধরনের পরিবর্তন এখানে লক্ষ্য করা যায় এবং রেললাইন তারপরে পাকা সড়ক এমনকি এক শহর সাথে অন্য শহরের যে যোগাযোগ ব্যবস্থা এগুলোর মধ্যে তিনি আমূল পরিবর্তন আনলেন বিশেষভাবে তিনি পরিবর্তন এনেছিলেন যে ফরাসি শহর শহরগুলোর মধ্যে রাজধানী প্যারিস প্যারিসকে আধুনিক করা একটি নগরীতে রূপান্তরিত করার জন্য তিনি একটা পরিকল্পনা গ্রহণ করেছিলেন সেই পরিকল্পনাটা কি ফরাসি এই প্যারি নগরী আগে খুব আঁকা বাঁকা পথে ছিল কারণ তখনও পর্যন্ত ফ্রান্সে যে ধরনের নগর ব্যবস্থা হওয়ার কথা ছিল আগে হয়নি ফলে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার যে শিল্পায়ন কোথায় কোথায় হবে শিল্প কলকারখানা শিক্ষা প্রতিষ্ঠান হবে এগুলো পরিকল্পিতভাবে আগে ছিল না তিনি এই আঁকা বাঁকা ঘুপচি যেই প্যারি নগরী এটার সম্পূর্ণ আদলটা পরিবর্তন করে এর রাস্তাঘাটগুলো প্রশস্ত করলেন এর যে শপিং মল কোথায় হবে এর শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কোথায় হবে সেগুলো তিনি কিন্তু একে পর এক এই নতুন পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করলেন ফলে প্যারি নগরীর যে ঐতিহ্য যে সান এটি একেবারে অন্যরকম হয়ে উঠল যে কারণে তাকে বলা হয় তার হাতেই কিন্তু প্যারি নগরী আধুনিক হতে পারল এটা তার যে যে অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে তার অর্থনৈতিক যে পরিকল্পনা সেই পরিকল্পনারই অংশ তবে নেপোলিয়ান বোনাপার্ট তৃতীয় নেপোলিয়ান যে তৃতীয় নেপোলিয়ান তার চিন্তার মধ্যে ছিল ফ্রান্সকে ইউরোপীয় রাজনীতিতে শক্তিশালী করা এবং প্রতিদ্বন্দ্বী অন্যান্য যে দেশগুলো আছে সেই দেশগুলোর সঙ্গে তিনি মূলত প্রথম দিকে একটি সমঝোতামূলক নীতি অনুসরণ করেছিলেন যেমন ইংল্যান্ড ইংল্যান্ডের সঙ্গে আমরা জানি যে ফরাসি দেশের সবসময় একটা কূটনৈতিক বৈরী অবস্থা বিরাজ করছিল এবং নেপোলিয়ান বোনাপার্টও কিন্তু আগে আমরা নেপোলিয়ান বোনাপার্টও দেখেছি যে ইংল্যান্ডের সাথে তার যুদ্ধ বিগ্রহ একা একের পর এক যেন লেগেই ছিল কিন্তু তৃতীয় নেপোলিয়ান তিনি কিন্তু ঠিক উল্টু পলিসি এখানে নিলেন তিনি ইংল্যান্ডের সঙ্গে উদার নীতি গ্রহণ করেছিলেন ব্যবসা বাণিজ্য আঠারোশো ষাট সালে ইংল্যান্ডের সঙ্গে একটা চুক্তিও তিনি সম্পাদন করেছিলেন সেই চুক্তি বলে তিনি ইংল্যান্ডের সঙ্গে ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে এগিয়ে এলেন এবং দুই দেশের সাথে প্রাথমিকভাবে বেশ কিছু যৌথ পরিকল্পনা এগিয়ে গিয়েছিল কিন্তু ফ্রান্স ইংল্যান্ডের সঙ্গে অর্থনৈতিকভাবে প্রতিযোগিতায় টিকে থাকার মতো পর্যায়ে না থাকার কারণে ইংল্যান্ডের সঙ্গে তার এই উদারনীতিটা খুব বেশি দূর ফ্রান্সের জন্যে ফলদায়ক হয়নি ফলে ফ্রান্সের জনগণের মধ্যে কিন্তু এর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছিল এ কারণে যে এর ফলে ফ্রান্সের যে অভ্যন্তরীণ মার্কেট বা বাজারে যে ব্রিটেনের প্রবেশাধিকার অনেকটাই যেন সহজ হয়ে যায় এর ফলে ফরাসি দেশের যে অভ্যন্তরীণ শিল্পায়ন সেই শিল্পায়নে ফরাসি বিনিয়োগ ফরাসি পুঁজি তারা কিন্তু প্রতিযোগিতায় মার খেয়ে যায় এবং সেখান থেকে এক ধরনের বিরোধ বিরোধিতা তৈরি হয় এবং এটা অসন্তোষ আকারও আসে দ্বিতীয় বিষয় ছিল তার যে জার্মানির সঙ্গেও তার একটি ভালো সম্পর্ক তিনি স্থাপন করার চেষ্টা করেছিলেন যেটি ইতিমধ্যে বিশমার্কের নেতৃত্বে জার্মানির একত্রীকরণ সম্পন্ন হয়ে যাচ্ছিল বা শেষ পর্যায়ে ছিল সেই অবস্থায় তিনি মানে জার্মানির সঙ্গে ভালো সম্পর্ক নিয়ে অগ্রসর হলেও কিন্তু বিশমার্কের কূটকৌশলের সঙ্গে তিনি খুব একটা এগোতে পারেননি ফলে দেখা যায় এটাও তার সাথে কিন্তু খুব মানে তার পক্ষে যায়নি তবে তিনি সবসময় চেষ্টা করেছিলেন যে অস্ট্রিয়াকে প্রধানত করতে অস্ট্রিয়াকে তিনি হটানোর জন্যই তিনি আসলে মূলত এখানে জার্মানির সঙ্গে এবং ইংল্যান্ডের সঙ্গে তার কৌশল স্থাপন করেছিলেন মিত্রতামূলক কিন্তু অস্ট্রিয়ার সঙ্গে তিনি শত্রুতা বৃদ্ধি করেও তিনি জার্মানির কিন্তু বন্ধুত্ব বা সমর্থন খুব বেশি এগিয়ে নিতে পারেননি তার মূল অন্যতম আরেকটি কারণ ছিল ইটালির বেশ কিছু অঞ্চলকে তিনি সমর্থন দিয়েছিলেন ইটালিতে তখন যে একত্রীকরণের আন্দোলন চলছিল সেটাকে তিনি কোনো কোনো জায়গায় সমর্থন দিয়েছিলেন আবার কোনো কোনো জায়গায় এটার বিরোধিতাও করেছিলেন ফলে এই দ্বৈত নীতি তাকে খুব বেশি এগুতে সাহায্য করেনি এটি একটি আবার এর আগে রাশিয়ার সাথে ক্রিমিয়ার যে যুদ্ধ সে ক্রিমিয়ার যুদ্ধে তিনি রাশিয়ার বিপক্ষে অবস্থান করেছেন নিয়েছিলেন তুরস্কের পক্ষে ইংল্যান্ডের পক্ষে নিয়েছিলেন তা এটার উদ্দেশ্য ছাপ্পান্ন সালে যে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের ক্রিমিয়ার যুদ্ধের একটি চুক্তি সম্পাদনের জন্য প্যারিসে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ছাপ্পান্ন সালে সেখানে তিনি পৌরোহিত্য করেছিলেন তার মূল উদ্দেশ্য ছিল আসলে ক্রিমিয়ার যুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো অঞ্চলের লাভ বা ক্ষতি সেটার চাইতো তিনি ইউরোপের রাজনীতিতে নিজেকে গ্রহণযোগ্য এবং সকলের কাছে অনেকটাই প্রতিষ্ঠিত করার জন্য তিনি এই উদ্যোগটা নিয়েছিলেন এগুলোর ভেতর দিয়ে তার যেটা পরিকল্পনার মধ্যে ছিল সেটি হলো যে ভিয়েনা সম্মেলনের কথা আমরা জানি যে ভিয়েনা সম্মেলনের যেই দাগ সেই দাগ তিনি ভুলতে পারেননি একই সঙ্গে ইউরোপের যেই ক্ষমতায় ইউরোপের মানে রাজনৈতিক অবস্থানের মধ্যে যে তখন রাশিয়া অস্ট্রিয়া এবং প্রুশিয়া এই তিন রাষ্ট্রের যে ক্ষমতাটা ছিল সেটাকে তিনি সবসময় বাঁকা দেখেছিলেন তার একটা প্রতিশোধ নেওয়া তার মধ্যে সবসময় ছিল সেদিক থেকে তিনি যদিও এই প্যারিস সম্মেলনে তিনি পুরোহিত করেছিলেন কিন্তু তাতে তার যে এই কৃতিত্বটার বাইরে তেমন আর কোনো লাভ হয়নি তবে তিনি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কলোনিয়াল একটা এক্সপানশনের দিকে তার মনোবৃত্তি ইউরোপের এই অবস্থা ছেড়ে তিনি একটা কলোনিয়াল এক্সপানশনের দিকে গিয়েছিলেন সেটি কোথায় সেটি এসেছিল চীন চীনে সেটি করা হয়েছিল পিকিং যে তিনি আক্রমণ করা করেছিলেন সেখানে তার যেই যুদ্ধে সেখানে সেখানে তার অবস্থান তিনি সংগত করার চেষ্টা করেছিলেন তারপরে ভিয়েতনাম কম্বোডিয়া এই অঞ্চলগুলোতেও তিনি একের পর এক যুদ্ধ এই ষাটের দশকে পরিচালনা করেছিলেন এরপরে দেখা যায় যে তিনি খালে তিনি তার ফরাসি কোম্পানিকে কে কাজটি দিয়েছিলেন লাভবান হওয়ার জন্য এবং এখানে লেবাননে তিনি আক্রমণ করেছিলেন যেখানে তিনি টিকে থাকতে পারেননি তবে সবচেয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন তিনি ম্যাক্সিকোতে অর্থাৎ ল্যাটিন আমেরিকার মেক্সিকো দেশ আক্রমণ করে সেখানে প্রায় চার ছয় বছরের মতন যুদ্ধ করে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি এ কারণেই যে এর পেছনে ম্যাক্সিকোর পেছনে তখন মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করেছিল ফ্রান্সের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ফলে দেখা যাচ্ছিল যে নেপোলিয়ান তৃতীয় নেপোলিয়ান তিনি এই ম্যাক্সিকোতে তিনি পরাজিত হয়ে আসলেন অর্থাৎ একের পর এক তিনি কিন্তু বিদেশ নীতিতে পরাজিত হলেন ইউরোপে পরাজিত হয়ে হলেন বাইরের দেশগুলোতে এবং নিকটবর্তী তবে তিনি আলজেরিয়া দখল করে নিতে পেরেছিলেন যেটি ছিল তার একটা বিরাট সাফল্য এবং সেটাকে নিয়ে তার একটি বলা যায় যে জনপ্রিয়তা কিছুদিনের জন্য এসেও ছিল কিন্তু এই একটি কলোনি স্থাপন করেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি কলোনিয়াল শাসক হিসাবে তবে তার সঙ্গে যে ইতালির ইতালিতে যে ঐক্যের আন্দোলন সেই আন্দোলন নিয়ে তার সঙ্গে অস্ট্রিয়ার বিরোধ আবার প্রুশিয়ার বিরোধ এগুলো কখনো কখনো তিনি এগুলোতে অগ্রসর হয়ে কিন্তু আবার সেখান থেকে তিনি রণে ভঙ্গ দিয়েছিলেন অর্থাৎ তার মধ্যে একটা অস্থিরতা কাজ করেছিল তিনি একবার হয়তো একবার হয়তো স্বীকৃতি প্রদান করেন বা সমর্থন প্রদান করেন পরক্ষণে তিনি তা প্রত্যাহার করে নেন এই ধরনের দুদল্য মানতা তার নীতির মধ্যে থাকার কারণে তার প্রত্যেকটা বিদেশ নীতি কিন্তু একে একে ভেস্তে যেতে থাকে সর্বশেষ এই আঠারোশো সালে প্রুশিয়ার প্রুশিয়ার সঙ্গে তিনি বিরোধে জড়িয়ে পড়েন এবং এই প্রুশিয়া তখন আসলে মূলতই হল জার্মানির মূল শক্তি ফলে প্রুশিয়ার সঙ্গে যুদ্ধে তিনি শেষ পর্যন্ত সেপ্টেম্বর মাসের দুই তারিখে তিনি হেরে যান এবং এবং শুধু হেরে যান না প্রায় তিরাশি হাজার সৈন্য নিয়ে তিনি সেখানে তাকে গ্রেপ্তার করা হয় তার জেনারেল শুদ্ধ তিনি গ্রেপ্তার হন এটি ছিল ফ্রান্সের জন্য একটা বড় ধরনের বিপর্যয় তবে এই অবস্থাটার আগে এই সত্তর সালের আগে তিনি আরেকটি তার দিকবাজি তার মধ্যে লক্ষ্য করা যায় যে প্রথম দিকে তিনি যেমন যেমনিভাবে সকল বিরোধী শক্তিকে দমন করে ফ্রান্সে একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন কিন্তু ষাটের দশকের শেষের দিকে এসে তিনি বিরোধী দলগুলোর সঙ্গে এক ধরনের আতাতে আসার চেষ্টা করেছিলেন তিনি তাদেরকে তাদের দাবি দেওয়া মেনে ফ্রান্সে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার অনেকগুলো উদ্যোগ তিনি অনেকটাই যেন উদ্যোগেই যেন বাস্তবায়ন করছিলেন অর্থাৎ প্রজাতান্ত্রিক শক্তিকে তিনি বলা যায় যে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছিলেন এবং তারা অধিকাংশ নির্বাচনে জয়লাভও করে এসেছিল কিন্তু ততদিনে ফ্রান্সের অবস্থা এতটাই খারাপ হয়ে উঠেছিল যে ফ্রান্সের অভ্যন্তরে যেই উন্নয়ন ঘটেছিল যে পরিবর্তন ঘটেছিল সেটা যুদ্ধবিগ্রহ এবং আশেপাশের দেশগুলো অর্থাৎ ইংল্যান্ড জার্মানি অষ্টহাঙ্গিরি পুরুষিয়া ইতালির এই যে ব্যস্ত তিনি নানা দেশের সঙ্গে যুদ্ধ বিগ্রহে যেভাবে জড়িয়ে পড়েছিলেন তার ফলে ফ্রান্সের মধ্যে তার জন তার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে অর্থাৎ তিনি সেই ন্যাপোলিয়ান বোনাপার্ট যেভাবে সময় ফ্রান্সকে সারা ইউরোপে প্রতিষ্ঠিত করেছিল তৃতীয় নেপোলিয়ন বোনাপার্ট কিন্তু দেখা যাচ্ছে যে সেডানের যুদ্ধে পরাজিত হওয়া হওয়ার মধ্য দিয়ে তিনি নিজেও যেমনিভাবে গ্রেপ্তারকৃত হন তেমনিভাবে জার্মানির কাছে পরাজয়ের কারণে অনেকগুলো অঞ্চল ফ্রান্সকে হারাতে হয়েছিল এবং এই হারানোর মধ্য দিয়ে ফ্রান্সে একটা বিক্ষোভ তৈরি হয় সেই বিক্ষোভে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ অংশগ্রহণ করে এবং আবার দ্বিতীয় এই যে প্রজাতন্ত্র সেই প্রজাতান্ত্রিক শক্তি তখন ক্ষমতা গ্রহণ করতে বাধ্য হন অর্থাৎ তৃতীয় নেপোলিয়ান বোনাপার্ট যখন গ্রেপ্তার হন তখন ফ্রান্সে আরেকটি রিভলিউশন হল যেটাকে আমরা তৃতীয় প্রজাতান্ত্রিক রিভলিউশন বলছি যেটি ফ্রান্সে একটি অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে ফ্রান্সকে আবার ফিরিয়ে আনার প্রজাতন্ত্রে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল কিন্তু ন্যাপোলিয়ান তৃতীয় নেপোলিয়ন সেই স্যাডানের যুদ্ধের পতনের পর আঠারোশো সত্তর সালে সেপ্টেম্বর মাসের দুই তারিখে পতনের পর তিনি রাষ্ট্র ক্ষমতা থেকে যেমনিভাবে উচ্ছেদ হন তার দুই বছর পর তিনি এমনিই মারা যান তখন আর তার সেই সেই আকাঙ্ক্ষা যে তিনি ফ্রান্সকে পুনরুদ্ধার করবেন সেই পুনরুদ্ধার করতে এসে আসলে তিনি আবার ফ্রান্সকে আরেকটি বিপর্যয়ের মধ্যে ফেলে দেন সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা লক্ষ্য করি যে 1848 সালের বিপ্লবের পর যে প্রজাতান্ত্রিক শক্তি ফ্রান্সের ক্ষমতা এসেছিল তারা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল কিন্তু তৃতীয় নেপোলিয়ন সেই দ্বিতীয় প্রজাতন্ত্রকে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করে ফ্রান্সের যদিও অর্থনৈতিক সমৃদ্ধি অনেকটাই এনেছিলেন কিন্তু সেটি সত্তরের দশকের আগে এসে সেই অর্থনৈতিক সমৃদ্ধি ধরে রাখতে না পারার কারণে বিভিন্ন যুদ্ধবিগ্রহে পরাজয়ের এবং কলোনি বিস্তারের নানা মিশনে ব্যস ব্যর্থ হয়ে অবশেষে তৃতীয় নেপোলিয়ন পরাজিত হয়ে ফ্রান্স থেকে তিনিও কিন্তু ফ্রান্স ফ্রান্স থেকে তাকে ধরে নিয়ে নেওয়া হয় এবং ফ্রান্সে একটা প্রতিক্রিয়া হিসাবে আরেকটি বিপ্লব যে যেটাকে আমরা তৃতীয় প্রজাতান্ত্রিক বিপ্লব বলি সেই তৃতীয় প্রজাতান্ত্রিক বিপ্লব আঠারোশো এই একাত্তর সাল থেকে শুরু হয় যাত্রা শুরু হয় সেটি আরেকটি পর্ব আমরা সেই পর্ব নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এতক্ষণ আমাদের আলোচনায় যে বিষয়টি লক্ষ্য করা যায় যে তৃতীয় নেপোলিয়ান ন্যাপোলিয়ান বোনাপার্টের নাম ধারণ করে যেভাবে ফ্রান্সের জনগণের কাছে সম্মোহনী একটি অবস্থা তৈরি করেছিলেন তাতে করে মনে হয় যে পৃথিবীর ইতিহাসে আসলে কখনো একই রকম ঘটনা দুইবার যেমনি ঘটে না একই রকম ব্যক্তি একই নামে আসলেও সেই ব্যক্তির শাসন সেই ব্যক্তির অবদান একরকম কখনোই হবার নয় তৃতীয় ন্যাপোলিয়ান ন্যাপোলিয়ানের যে নাম ধারণ করে এসে তিনি উন্নতির কিছু সোপান উন্নতির কিছু স্পৃহা উন্নতির কিছু বলা যায় যে দৃশ্য দৃশ্যমান অবস্থান তৈরি করতে পারলেও ফ্রান্সকে শেষ পর্যন্ত তিনি আবার বিদেশের কাছে পরাজিত রাষ্ট্র হিসাবে রেখে গেলেন অনেকটা নেপোলিয়ন বোনাপার্টের মতোই তিনিও পরাজিত হলেন এর ভেতর দিয়ে ঐতিহ্যবাহী ফরাসি জনগোষ্ঠীর মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয় এই বিরূপ প্রতিক্রিয়া থেকেই আরেকটি বিপ্লবের জন্ম হয় যেটি আমি আগেও বলেছি যে ফ্রান্স যেন বারবার বিপ্লবেই ফিরে আসে আবার ফ্রান্স যেন বারবার বিপ্লবের পরাজয়ে পরাজয়কে বিভিন্ন শক্তির কাছে মেনে নিতে বাধ্য করে এবং এই ধারা এভাবে এরই ধারাবাহিকতা পুরো ঊনবিংশ শতাব্দীতে ফ্রান্স অবিরত চলেছিল তৃতীয় সর্বশেষ তৃতীয় নেপোলিয়ান যিনি ফ্রান্সকে সেই স্বপ্ন দেখিয়ে স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি সুতরাং আমরা এই বিষয়গুলো আমাদের পাঠ্য বইগুলোতে দেখব দেখার চেষ্টা করব সেখানকার তার অভ্যন্তরীণ নীতি পররাষ্ট্রনীতি কেন সফল হয়নি এবং সেগুলো সেগুলোর মাধ্যমে ফ্রান্স কেন প্রজাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে টিকে থাকতে পারেনি এই বিষয়গুলো আপনারা বই পড়লে বুঝতে পারবেন আর আমার আলোচনা থেকে আপনারা অতিরিক্ত আরও বিষয়গুলো যে বিষয়গুলো এসেছে সেগুলো মিলিয়ে দেখতে পারবেন আশা করি আপনারা এই বিষয়টি আজকের আলোচনা থেকে বুঝে নিতে পেরেছেন তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদের ঠিকানায় প্রশ্ন চিঠি লিখতে পারেন আমরা আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আজ তাহলে এখানেই রাখি আবার আগামীতে দেখা হবে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন ধন্যবাদ